মা ইয়ে আমার কাছে তো আসলে কোনো টাকা পয়সা নাই, যদি কিছু টাকা থাকে কিছু টাকা দাও। আমার কাছেও তো নাই, তুই এক কাজ কর বাবা, তোর বাপে যে ক্ষেতে ধান কাটতেছে তুই একটু এগিয়ে যা, দেখ তোর বাপের কাছে আছে নাকি, ওইখান থেকে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। কবিতা পড়াশোনা হয়েছে তোর? না ভাই, আর একটু বাকি আছে। আচ্ছা স্কুলে আসিস, আমি গেলাম। আচ্ছা। শোন, এই তোর বাপেরে বাড়তি দিয়ে আয়, যা। কিন্তু মা, আমার তো এখনো পড়া শেষ হয় নাই, যতটুকু পড়া আছে স্কুলে যাই পড়িস নি, তোর বাপের সকালে খাওয়া যায় নাই, বেচারার মনে অনেক খিদা লাগছে। তোর আচ্ছা আমি তাহলে বই নিয়ে গেলাম। আচ্ছা যা, দেখা যাস আর বাদ দিয়া স্কুল হয়ে একবার আহিস। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি গেলাম, যা। দুইজন পোলামেরা লেখাপড়া, ওর বাপের শরীরেও আর কত কুলাইব, বেচারা সারাটা জীবন খাটতে খাটতেই গেল, ভাগ্যে যে কি আছে একমাত্র উপর আল্লাহ জানে। শোনো, বাসবার কয়দিন, এই যে শরীরের চামড়া গোছাইয়া গেছে, বয়স হয়ে গেছে, দাড়ি চুল পাইকা গেছে, এখন যে কয়দিন বাঁচো একটু সুখ শান্তি করে যাও। পোলা হান্ডে শিক্ষিত বানানোর জন্য তুমি খুব চেষ্টা করতেছো, গরিব মানুষ হয়ে এই পোলা বান্ডে এত শিক্ষিত বানাই করবাটা কি কি লাভ? পোলা বান্ডে এত লেহাবড়া করাইয়া ওকিনি ফুকিনি হইয়া এত বড় মাপের স্বপ্ন না দেহাই ভালো। মাধবর ভাই একটা কথা কই, কথাটা হইল গিয়া বাবা মা যতই ফকিনী হোক আর বড় লোক হোক, সবাই কিন্তু চায় তাকে পোলা মাইয়া ভালো শিক্ষিত হোক। আমি জানতাম তুমি আমার এরকম একটা কথাই বলবা। শোনো, কিছু কিছু মানুষের ভালো পরামর্শ দেওয়া আর সাই বনে ঘি ঢালা একই কথা। ওয়ালাইকুম আসসালাম। ওই যে কামলা না, কামটাম করে খাই, খেত খামার দেই, টকার লেখাপড়া করাই, মানুষের সহ্য হয় না। আব্বা কে কি বললো না বললো সেদিকে কোনো কান দিও না। আর ওই ভালো কথা, আমি কলেজে যাচ্ছি তো, কাছে টাকা পয়সা নেই। টাকা তো লগে আনি নাই রে বাপ, ভাবছিলাম তোর মালিক একটু পান লইয়া যাবো, এসে দশটা টাকা আছে, দশটা টাকা লইয়া যা বাবা। দশ টাকা? আবার তুমি আমার দশ টাকা দিয়ে দিলে, বিড়ি খাবে না? না রে বাবা, আমি বিড়ি খাওয়া ছেড়ে দিছি, আর একটা স্বপ্ন তোর পড়ালেখা কইরা অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। আব্বা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে হলো বাবা এবং মা। বাবা মা যদি সন্তানের জন্য মন থেকে দোয়া করে আর যে আশার জন্য বাবা মা স্বপ্ন দেখে সে আশা অবশ্যই একদিন একদিন পূরণ হয়। তোমরা শুধু মন থেকে দোয়া করো, ঠিক দেখবা আল্লাহ তাআলা তোমার মনের আশা পূর্ণ করে দিছে। আমি জানি, আমি তো আল্লাহ সবসময় দোয়া করি আমার সন্তান করে ভালো পাই করলাম। আমি তাহলে আসি, যাব দেখে শোনা যায় বাবা। হ্যাঁ আল্লাহ
আইসোস হয়ছি চলো খাই নিবা ইয়ার করে এই লাইনটা কেটে নেই না বাবা সকালে কিচ্ছু খাও নাই চলো হে রে আহো লেখাপড়া কেমন চলতেছে এই তো বাবা পড়াশোনা খুব ভালোই চলতেছে কথা শুনে খুব ভালো লাগছে তোর যদি মন দিয়ে লেখাপড়া করস তাইলে আমার শান্তি আচ্ছা বাবা তোমার একটা কথা জিজ্ঞেস করব একটা কে তো যত মন চা জিগা এই যে তুমি কত কষ্ট কইরা পরিশ্রম কইরা টাকা উপার্জন কইরা আঙ্গ দুই ভাই বোনে পড়াশোনা করাও তোমার কি সুখে থাকতে ইচ্ছা করে না বাবা সবাই চায় সুখে থাকতে আমি তো সুখে আছি জানো সেটা কি সুখ তুই আর তোর বাইরে নিয়ে আমি খুব সুখে আছি তোর বড় হবি লেখাপড়া কইরা ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি এটি তো আমার সুখ রে মানুষ জনায় কইব গ্রামে গুলজার বিয়া খায়া না খায়া পোলা বইয়া দুইটানে মানুষ করছে আর সেটা তো আমার খুশি রে সেটাই তো আমার সুখ বসে রইল কেন পড়োস না কে পড়